স্টাডি অ্যান্ড কেরিয়ার ইনফো চ্যানেলে আরেকবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি নতুন চাকরির খবর নিয়ে এসেছি। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি নোটিশ বেরিয়েছে, যেখানে বন সহায়ক নামে যে পদ আছে সেই পদে প্রায় 2000 শূন্য পদ নিয়োগ করা হবে। আমরা এই ভিডিওতে সেই নিয়োগ পদ্ধতি, যোগ্যতা, বেতন, কিভাবে আবেদন করবেন বিস্তারিত আমরা আলোচনা করব। তাই সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। স্টাডি অ্যান্ড কেরিয়ার ইনফো, পড়াশোনা ও চাকরির প্রস্তুতি চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে যে নোটিশ দিয়েছে সেই নোটিশে পদটির নাম বলা হয়েছে বন সহায়ক, যেখানে প্রায় 2000 পোস্ট আছে, 2000 পোস্টে নিয়োগ করা হবে। এই নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা কী লাগবে? যোগ্যতা লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে আপনার বয়স, এবং ক্লাস 8 পাস করলেই হবে। হ্যাঁ, যোগ্যতা ক্লাস 8 পাস। আবেদন কিভাবে করবেন? আবেদন অফলাইন করতে হবে, অর্থাৎ ডাক সহযোগে বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করবেন কিভাবে? একটি অফলাইন ফর্ম আছে, এই ফর্মটা আপনাদের পূরণ করে ডাক সহযোগে পাঠাতে হবে। আপনারা এই ফর্মটা ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের যে সাইট আছে ওখান থেকে সরাসরি ডাউনলোড করে নিতে পারেন, অথবা আমরা আমাদের যে ভিডিও ডিসক্রিপশান আছে সেই ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা সেখান থেকে সরাসরি ডাউনলোড করে এটা পোস্টের মাধ্যমে পাঠাতে পারেন। সঙ্গে কী কী দিতে হবে? সঙ্গে যা যা দিতে হবে এখানে বলে দেওয়া আছে, আমি আরেকবার বলে দিচ্ছি। সঙ্গে যা যা দিতে হবে, সঙ্গে আপনার দিতে হবে যে বসবাসের ঠিকানা, ঠিকানার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, যদি আপনি এসসি এসটি ওবিসি হন তার জেরক্স কপি, সেলফ অ্যাটেস্টেড করে, অবশ্যই সেলফ অ্যাটেস্টেড হতে হবে, সেলফ অ্যাটেস্টেড করে এটা পোস্টের মাধ্যমে, পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এভাবে আপনারা আবেদন করতে পারবেন। আর আরেকটা কথা বলে দিই যে এর নিয়োগ পদ্ধতি হচ্ছে আপনাদেরকে 100 নম্বরের একটি পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষার মধ্যে থাকবে বাংলা লেখা ও পড়ার যোগ্যতা কতটা আছে, তার উপরে থাকবে 30 নম্বর, ইংলিশ বা হিন্দি লেখার বা পড়ার যোগ্যতার মধ্যে থাকবে 10 নম্বর, জেনারেল নলেজের উপর 20, এবং পার্সোনালিটি টেস্ট থাকবে তার মধ্যে 10। অর্থাৎ বাংলা পড়া লেখার জন্য 30-30-60, এদিকে আপনার ইংলিশ পড়ার যোগ্যতার উপর থাকবে 10, জেনারেল নলেজের উপর 20, এবং পার্সোনালিটি টেস্টের উপর থাকবে 10। টোটাল 100 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষার ভিত্তিতে আপনাদের প্যানেল তৈরি করা হবে, তার ভিত্তিতে নিয়োগ করা হবে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই যে এই পোস্টটি হচ্ছে কন্ট্রাকচুয়াল বা চুক্তিভিত্তিক। এখানে পরিষ্কার বলে দেওয়া আছে যে 1 বছরের জন্য এই নিয়োগটা থাকবে এবং এটা ভবিষ্যতে বাড়ানো হতে পারে। আর যেটা বলার বলে দিই যে এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা বা সবাইকে যেমন আমরা পরীক্ষা দিই সেই পরীক্ষা হচ্ছে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এই 100 নম্বরের পরীক্ষাটা কিন্তু নেওয়া হবে। অতএব এটা আবেদন কবে করা যাবে? নোটিশটা যেহেতু 30 জুলাই বেরিয়েছে, তাই এখানে বলা হয়েছে যে 7 দিনের মধ্যে সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। অতএব সময় বেশি নেই, আপনারা আবেদন করে দিন। আর যদি ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনো রকম সমস্যা হয় আমাদের কমেন্টের মাধ্যমে জানান, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয়, এটি লাইক করুন, আমরা উৎসাহিত পাব। আরও এরকম আপডেট পেতে, চাকরির খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাইকে ধন্যবাদ।